পর্ব পঁয়ত্রিশ ভিন্ন মত মানুষ যেমন স্বভাব প্রকৃতি ও আকার অবয়বে বিভিন্ন ধরনের তেমনি তাদের দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপনি কাউকে কোনো অন্যায় করতে দেখে তাকে সংশোধনের চেষ্টা করলেন কিন্তু সে এর কোনো মূল্যায়নই করল না এজন্য আপনি তাকে আপনার শত্রু হিসেবে গণ্য করবেন না যথাসম্ভব উদারতা অবলম্বন করতে চেষ্টা করুন আপনি কোনো বন্ধুর ভুল সংশোধন করতে চাইলে চাইলেন কিন্তু সে এত কোনো সাড়া দিল না এজন্য আপনি বন্ধুকে শত্রুতায় পরিণত করবেন না আপনি উদারতা অবলম্বন করুন তাহলে সে তার ভুলের উপর অটল থাকলে অন্তত নতুন কোনো ভুল করবে না কথায় আছে ভুলকে সহজভাবে গ্রহণ করুন কেননা এর চেয়ে বড় ভুলও তো হতে পারে তাই মানুষের সাথে উদার মন নিয়ে চলাফেরা করুন ছোট বড় যে কোনো ভুল দেখলে রেগে যাবেন না ধৈর্য ধরুন দেখবেন আপনার জীবনটা কত সুখময় হয়ে ওঠে আল্লাহর রাসুলের আখলার সম্পর্কে আয়েশা সিদ্দিকার আনহা বলেন ব্যক্তি ব্যক্তিগত কারণে তিনি কখনো কারোর থেকে প্রতিশোধ নেননি স্ত্রী দাসী বা খাদেমকে কখনো নিজ হাতে প্রহার করেননি তবে আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম কারোর কাছ থেকে ব্যথা বা কষ্ট পেলে তিনি প্রতিশোধ নিতেন না অবশ্য কেউ শরিয়ত নিষিদ্ধ কোনো কাজ করলে আল্লাহর বিধান হিসেবে তাকে শাস্তি দিতেন আল্লাহর রাসুল কখনো রাগ করলে আল্লাহর জন্যই করতেন কখনো তা ব্যক্তির স্বার্থে করতেন না এই উভয় ধরনের রাগের পার্থক্য বোঝার জন্য একটি উদাহরণ দেয়া যেতে পারে মনে করুন আপনার ছোট ছেলের সকালবেলা মাদ্রাসায় যাওয়ার আগে আপনার কাছে এসে হাত খরচ বাবদ এক রিয়াল বা দুই রিয়াল চাইল আপনি মানি ব্যাগ খুঁজে টাকা পেলেন না পাঁচশো রিয়ালের নোট ছাড়া আর কিছুই নোটই নেই নোটটা তাকে দিয়ে বললেন এটা পাঁচশো রিয়ালের নোট তুমি এখান থেকে দুই রিয়াল খরচ করে বাকিটা ফেরত দেবে এটা আপনি তাকে খুব গুরুত্বের সাথে বলে সতর্ক করে দিলেন কিন্তু বিকালে সে যখন বাসায় ফিরল তখন তার হাতে এক রিয়ালও নেই সব খরচ করে বাসায় ফিরেছে এই মুহূর্তে আপনি কি করবেন আপনার রাগের পরিমাণটা কেমন হবে তাকে তিরস্কার ও ভর্তসোনা যা করার তা তো করবেনই এরপর খুব মারধর করবেন তারপর হাত খরচ বন্ধ করে দিবেন মনে করুন আপনি একদিন আসরের নামাজ পড়ে বাসায় ফিরলেন দেখলেন ছেলেটা নামাজ না পড়ে কম্পিউটারে গেমস খেলছে অথবা টেলিভিশন দেখছে তখন কি আপনার রাগটা আগের বারের মতো হবে আমার মনে হয় এবং আপনারাও আমাদের আমার সাথে একমত হবেন যে দ্বিতীয় রাগের সে প্রথম রাগটা হবে কঠিন ও দীর্ঘ স্থায়ী অথচ রাসুল সাল্লাম রাগ করলে তা একমাত্র আল্লাহর জন্যই করতেন। তিনি কাউকে উপদেশ দিলে কখনো তা গ্রহণ করা হতো না তিনি কাউকে উপদেশ দিলে কখনো তা গ্রহণ করা হতো না এই জন্য তিনি রেগে যেতেন না বিষয়টা বিষয়টাকে সহজভাবে মেনে নিতেন কেননা হেদায়ত একমাত্র আল্লাহর হাতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তৎকালীন সামের সীমান্তবর্তী এলাকা তাবুকে পৌঁছালেন তিনি রোম সাম্রাজ্যের কাছাকাছি পৌঁছালেন এরপর দিহ ইয়াহ কালবি রাদিয়াল আনহাকে আনহুকে একটি পাত্র দিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠালেন দিহ ইয়া আল্লাহ আনহু সেখানে পৌঁছে হিরাক্লিয়াসের কাছে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পত্র পৌঁছে দিলেন হিরাক্লাস রাসুল্লাহ সাল্লা সাল্লামের সিটি দেখেই খ্রিস্টান পাদ্রীয় ধর্ম যাজকদের তলব করে তাদেরকে নিয়ে রুদ্রদার বৌটাকে মিলিত হলেন সে বলল আপনারা জানেন যিনি অবতীর্ণ হয়েছেন তিনি তিন তিনটি অপশন দিয়ে আমার কাছে দূত প্রেরণ করেছেন এক আমি যেন তার ধর্মের অনুসার অনুসরণ করি দুই অথবা জিজিয়া কর প্রদান করি এই অবস্থায় আমাদের ভূমি আমাদের মালিকানায় থাকবে তিন এটাও যদি না মানে তাহলে আমাদেরকে যুদ্ধের মুখে মুখে হতে হবে তারপর হিরাকিলিয়াসের হিরাক্লিয়াসের হিরাক্লিয়াস বলেন আসমানি কিতাবে আপনারা আসমানি কিতাবে আপনারা পড়েছেন তিনি আমাদের সাম্রাজ্য হস্তগত করবেন অতএব আসুন আমরা সবাই তার ধর্ম মেনে নিই অথবা জিজিয়া কর প্রদান করি পাদ্রীরা সম্রাটের প্রস্তাব শুনে ক্রোধে ফেটে পড়লো এরপর সবাই একযোগে এর বিরুদ্ধে আওয়াজ তুলল প্রতিবাদ ও ক্রোধের তীব্রতায় তাদের শরীর থেকে চাদর খুলে পড়ল। তারা বলল আপনি আমাদেরকে খ্রিস্টধর্ম ত্যাগ করতে বলছেন হেজাজের এক বিদুইন আরবের দাসত্ব কবুল করার কথা বলছেন ধর্মযাজকদের এই মনোভাব দেখে হিরাক্লাস খুব ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তাদেরকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেওয়া তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল কারণ তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল ছিল পাপ পাপ ও ও পোপ জনসমর্থন তাদের হাতের হিরাক্লিয়াস ভাবলেন এই মনোভাব নিয়ে পাদ্রীরা এখন থেকে এখান থেকে বের হয়ে গেলে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে তাই তিনি দ্রুত একটা কৌশল অবলম্বন করলেন তিনি তাদেরকে বললেন দেখুন খ্রিস্ট ধর্মের উপর আপনাদের অবিচলতা কেমন তা যাচাই করার জন্য মূলত আমি এই প্রস্তাব দিয়েছি হিরাক্লাস নিশ্চিত ভাবে জানতেন মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সে রাসুল যার সম্পর্কে ইসা আলা ভবিষ্যৎবাণী করেছিলেন এরপরও বিষয়টাকে আরেকটু যাচাই করতে তিনি আরবের তুজিক গোত্রের খ্রিস্টাবলম্বী জৈনিক ব্যক্তিকে ডেকে পাঠালেন তিনি তাকে বললেন আরবি ভাষায় পারদর্শী একজন মেধাবী লোককে ডেকে আনো তাকে নবুয়াতের দাবিদার ওই আরব ব্যক্তিটির কাছে তার চিঠির জবাব সহ পাঠাও তুজিবি লোকটি গিয়ে তানুক সম্প্রদায়ের এক খ্রিস্টান লোককে নিয়ে এলো সম্রাট তাকে উত্তর সম্বলিত চিঠিটি রাসুল সাল্লামের কাছে পৌঁছে দিতে বললেন তারপর বললেন মোহাম্মদের কথাবার্তার মধ্যে তিনটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবে এক তিনি আমার নামে লিখিত চিঠির ব্যাপারে কোনো আলোচনা করেননি দুই আমার চিঠি পড়ার সময় তিনি রাগ নিয়ে কোনো কথা বলেন কি না আবার বলি এক তিনি আমার নামে লিখিত চিঠির ব্যাপারে কোনো আলোচনা করেন কি না দুই আমার চিঠি পড়ার সময় তিনি রাগ নিয়ে কোনো কথা বলেন কিনা তিন তার পিঠে কৌতূহল কৌতূহল অব্দি কোনো কিছু আছে কিনা তানুক গোত্রের লোকটি সাম থেকে তাবুকে পৌঁছালো তিনি দেখলো সে দেখলো রাসুল সাল্লাম তার সঙ্গীদের মাঝে বসে আছে লোকটি প্রশ্ন করলো তোমাদের নেতাকে বলা হলো এই যে তিনি লোকটি এগিয়ে এসে রাসুলের সামনে বসল এরপর হিরাকলিয়াসের চিঠিটি হস্তান্তর করলো রাসুল সাল্লাহ সাল্লাম চিঠি গ্রহণ করে নিজের কোলে রাখলেন এরপর তাকে বললেন তোমার গোত্র পরিচয় কি সে বললো আমি তানুক গোত্রের লোক রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম এর এক সত্য ধর্ম ইসলাম গ্রহণের প্রতি তোমার কোনো আগ্রহ আছে কি এই প্রশ্নের মাধ্যমে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে ইসলামের প্রতি আগ্রহী করতে চাইলেন গোত্রীয় ধর্ম বিশ্বাসের প্রতি অন্ধশক্তি ছাড়া ইসলাম গ্রহণের পথে লোকটির কোনো বাধা ছিল না সে স্পষ্ট ভাষায় বলল দেখুন আমি একটি জাতির প্রতিনিধি এবং আমি আমার গোত্রের ধর্মমতের অনুসারী সুতরাং আমি তাদের কাছে ফিরে যাওয়া পর্যন্ত নতুন ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম তার উপর রাগ করলেন না বিষয়টিকে তিনি সহজভাবে গ্রহণ করলেন তিনি মুসকি হেসে কুরআনের এই আয়াত তেলাওয়াত করলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দেন আল্লাহ জানেন কারা হেদায়ত লাভ করবে সুরা আল কাসা ছাপ্পান্ন নম্বর আয়াত এরপর আসুল্লাহ সাল্লা সাল্লাম খুব কোমলভাবে বললেন হে তানুখি আমি পারস্যের কিসরার কাছে একটি পত্র পাঠিয়েছিলাম কিন্তু সে আমার পত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে আল্লাহ তাকে এবং তার রাজত্বকে টুকরো টুকরো করে ফেলবেন আমি নাজাসির কাছে একটি পত্র পাঠিয়েছিলাম সেও তা সিঁড়ে ফেলেছে আল্লাহ তার রাজত্বকে ছিঁড়ে ফেলবেন তুমি যার কাছ থেকে এসেছো তার কাছে একটি পত্র পাঠিয়েছিলাম সে সম্মানের সাথে তা গ্রহণ করেছে ফলে যতদিন তার জীবনে কল্যাণ থাকবে ততদিন প্রজাদের মাঝে তার প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে সময় হিরাক্লাসের উপদেশটির কথা স্মরণ করলো সে মনে মনে ভাবলো সম্রাট আমাকে যে তিনটি বিষয় লক্ষ্য করতে বলেছেন এ তো আমার সেই কাঙ্ক্ষিত তিন বিষয় একটি বিষয়টি ভুলে যেতে পারে এই আশঙ্কায় সে তুনের থেকে একটি তীর বের করে তরবারির পাতে কথাটি লিখে রাখল রাসুল সাল্লাম পত্রটি তার বামে বসা এক ব্যক্তিকে দিয়ে দিলেন ওকে জিজ্ঞাসা করল তোমাদেরকে সিটিটি কে পড়ে শোনাবে তারা বলল মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু সিটি পড়তে শুরু করলেন হেরাক্লিয়াস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে লিখেছেন আপনি আমাকে আল্লাহ ভীরু লোকেদের জন্য প্রস্তুতকৃত জান্নাতের দিকে আহ্বান করেছেন যার প্রতিনিধি মণ্ডলী ও পৃথিবী জুড়ে তাহলে কোথায় জাহান্ন সাল্লাম বললেন সুবাহান আল্লাহ দিন যখন আসে তখন রাত কোথায় থাকে রাতের কথা শুনেই তানকি টনক নল সে ভাবল এটা তো হিরাক্লিয়াসের বলে দেওয়া দ্বিতীয় বিষয় এবারও সে তুনের থেকে তীর নিয়ে তরবারির খাপে কথাটি লিখে নিল মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু সিটি পড়া শেষ করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তানুখির দিকে ঘুরে বসলেন এরপর তাকে বিনয়ভাবে বললেন আমার কাছে তোমার তোমার তো কিছু অধিকার আছে কেননা তুমি একজন রাজকীয় দূত তোমাকে পুরস্কৃত করার মতো কিছু আমার কাছে থাকলে অবশ্যই তোমাকে দিতাম কিন্তু আমরা যে এখন নিঃস্ব নিঃস্ব মুসাফির বালির উপর বসে আছি উসামা উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তাকে একটা উপহার দিব এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু তার থলে থেকে একজোড়া দামি কলম এনে তানকি ব্যক্তিকে প্রদান করলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা এখন তার আপ্যায়নের জন্য কে প্রস্তুত আছো জনৈক আনসারি যুবক দাঁড়িয়ে বললেন আল্লাহ রসুল আমি প্রস্তুত আনসারি যুবকটি মেহমানকে সঙ্গে নিয়ে চলতে লাগলো তখন তানুকির মন তখন তার কাঙ্ক্ষিত সেই তৃতীয় বিষয়টি জানার জন্য ছটপট করছিল রাসুলের পিঠে দর্শনীয় কোনো কিছু আছে কিনা ওটা সে কিভাবে দেখবে এই চিন্তায় সে বিভোর তানুখী আনসারি যুবকের সাথে পথ চলছিল হঠাৎ রাসুল্লাহ সাল্লাহ্লাম উচ্চস্বরে বলে উঠলেন হে তানুকি এদিকে এসো তানুকি দ্রুত পায়ে রাসুলের সামনে এসে দাঁড়ালো রাসুল সাল্লাম পিঠ থেকে চাদরটি একটু সরিয়ে তার ইচ্ছা শেষ ইচ্ছাটি পূরণ করলেন এরপর তাকে বললেন এ তো তো এখানে এখানে দেখো দেখো আর তোমাকে আদেশ করা হয়েছে যা তা পূরণ করো ঘটনা বলতে গিয়ে তানুকি একদিন বলে ফেলেছিল আমি তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম তার কাঁধের মাঝামাঝি স্থানে বড় আকারের কবুতরের ডিমের মতো একটা মুখর স্থিত হয়ে আছে চিন্তা শক্তি মানুষ নিজের ভুলকে ভুল হিসেবে অনুভব করুক এতটুকুই যথেষ্ট সব ভুল সাথে সাথে সংশোধন করবে এমনটা আশা করবেন না আপনার কামনা বাস্তবায়িত না হলেও রাগ করবেন না